আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী একাদশী নামে প্রসিদ্ধ সংসার সাগর উত্তীর্ণ হইবার তরণীস্বরূপ এই ব্রত এই ব্রতের কথা এইরূপ অলকাপুরীর রাজাধীরাজ কুবের অত্যন্ত শিবভক্তি পরায়ণ সদা সর্বদা তিনি শিব ধ্যানে রত তাহার হেমমালী নামে এক সেবক ছিল কুবেরের শিব পূজার নিমিত্ত সে প্রতিদিন হইতে পুষ্প লইয়া হেমমালির স্ত্রী বিশালাক্ষী পরমা সুন্দরী ছিল হেমমালি একদিন মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া গৃহে ফিরিয়া পত্নীর প্রতি আসক্তিবশত গৃহেই রহিয়া যায় এদিকে কুবেরজি পূজা গৃহে পর্যন্ত অপেক্ষা করিয়া যখন হেমমালি আসিল না তখন তিনি অপর এক সেবককে হেমমালীর গৃহে পাঠাইলেন সেবককে দেখিয়া হেমমালীর আপন কর্তব্য স্মরণে আসিল ভীতকম্পিত গাত্রে সে তৎক্ষণাৎ রাজা সমীপে উপস্থিত হইল কুবেরজি হেমমালীকে দেখিয়া অত্যন্ত ক্রোধিত হইয়া তাহার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলেন সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া কুবেরজি তাহাকে অভিশাপ দিলেন তোমার সমস্ত শরীর পুঁতি অন্ধময় গুটিতে পূর্ণ হইয়া যাইবে এবং তোমার প্রিয়তমা স্ত্রী হইতে তুমি বিচ্ছিন্ন হইয়া যাও আপন স্বরূপ হইতে ভ্রষ্ট হইলেও শিব পূজার প্রভাবে তাহার পূর্ব স্মৃতি জাগ্রত রইল মেরুগিরিতে মনের দুঃখে ভ্রমণ করিতে করিতে সে একদা মহর্ষি মার্কণ্ডেয়ের দর্শন পাইল মহর্ষি মার্কণ্ডেও তাহার সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া তাহাকে যোগিনী একাদশীর ব্রত করিতে নির্দেশ দিলেন হেমমালি যোগিনী একাদশী ব্রতের অনুষ্ঠান করিয়া পূর্বাবস্থা লাভ করিল যোগিনী একাদশী ব্রত যথাযথ রূপে পালন করিলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পূর্ণ ফল প্রাপ্ত হয়